কবে জমা দিতে পারবি?
29 तीन तेईस है ना, ये आगे आर प्रूफ एप्लीकेशन आया था देखा ना, फोटो प्रूफ एप्लीकेशन आता था देखा, इधर तो सब बोले ना तू, हाँ आता देखा नहीं फोटो कैंडी का से ऐसे सारे दिखे थे, देखो देखो ब्लू ब्लू ही हाँ देखो इधर सो गो हां एक कॉमेडी का है ये सर ये 12 4 से 12 4 हां ये बात है ये बात है भाई टीचर आगे पूरा टीचर बाय सर टीचर आगे रखूंगा ये थी भाई के को एप्लीकेशन आता है ना भाई ये जो शिविर है ये तो पब्लिक जमा दी तो ये कागज के कोता है भाई से तो सारे गुली हम लोग प्रोसेस शेयर इसी को तो प्रिंट हुई हो हां देखा वो भी प्रिंट এর জন্য অ্যাপ্লিকেন্ট আইসি নিতে নেওয়া হ্যাঁ যারা আইসি আমরা দিয়ে দিতে মানে আপনি ডাটা এন্ট্রি দিতে পাবলিক আইসি কোয়েরি করে তাহলে দেন হ্যাঁ পাসওয়ার্ড আপনারা দিয়ে দিতে আর নতুবা স্যার যদি কুছ না আমরা সব এক্সট্রাকে প্রিন্ট কইরা আমরা সব সেকশন পাঠিয়ে দিই যারা এখান থেকে সোর্স দিয়ে নিয়ে যাবে সব দিয়ে ये सर ट्रैवल पर चैटिंग डिस्कशन अच्छा
ইনকাম সার্টিফিকেট
আপনি কি কাজ করেন?
सर्टिफिकेट चाहिए था, हम पूरे सर आपके से का कोई डाटा हो जाएगा जी दाओ। चलो बेस्ट ऑफ लक, ভালো করে কাজ করো। প্রথম দিন আপনি কিছু বললেন না, আমাদের জায়গা সংক্রান্ত কিছু লিখে রেখে ডেটা দেবেন স্যার। এবিনো কে আইটা প্রশ্ন আমার জানা মতে এই যে এইবারের আগের বার যে ইয়ে হয়েছিল সাইক্লোনে ছিল একবার মনে আছে, এটা সমুদ্র শীতের সময় যে একবার হইলো না আর সিজনে হইলো, এটার অ্যাপ্লিকেশন কিন্তু এখনো হয়েছে ডিসবার জেলায়। না 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 দুই তিন তারা আপনি ভালো করে খোঁজ দেন, ব্লকের ইঞ্জিনিয়ার কে আছে তারে ডাকেন, ডেকটা কথা কর। এখন পর্যন্ত আমার জানা মতে ওই পার্টিকুলার ইস্যুটি সকালের উপরে অ্যাপ্লিকেশন আছে, আপনারা যাই দেন, এটা পার্টলি ড্যামেজ হোক আর ফুল ড্যামেজ হোক যাই দিবেন তো এটা দিতে লাগে, কিন্তু এটার কোনো রেসপন্স নাই। বারবার পাবলিক আমাদের কাছে আসে ফোন করে, আজকেও আমি এসডিএম সাহেবকে ফোন করছি এক দুইটা ইস্যুতে, তো কেন এগুলো পেন্ডিং থাকবে কেন? ইলেকশন শেষ হতে দুই মাসে জিতেছে, প্রসেস কতদিন লাগবো? এমন অ্যাপ্লিকেশন কত আছে আপনার কাছে যেগুলি কোনো পরে কোনো এক্সট্রা নিচ্ছে না, অ্যাপ্লিকেশন আছে পয়লার হচ্ছে আপনার কাছে এমন কতগুলি আছে? মাসে রোজগার কাজ
আমরা এটা প্রফিট থেকে আইসে আপনারা কত একটু করতে পারবো
পাবলিক জন্য হয় না যে আপনার এটার জন্য এটা আপনার এনশিওর করবেন কেমন ল্যান্ড রিলেটেড অনেক ইস্যু লাস্ট টু ইয়ার্স এবং অনেক পাবলিক ডিমার্কেশন রিলেটেড আইদার তার অ্যালটমেন্ট রিলেটেড এরকম একটু এখনো ক্লিয়ার হয় না এবং কোথাও একটা বলে ডিমার্কেশন রিলেটেড ইস্যু কতগুলি আছে আপনাদের কাছে আপনাদের কাছে যে অ্যাপ্লিকেশন গুলি আসে এটা কোথায় থেকে থাকে পাবলিক থেকে যে অ্যাপ্লিকেশন আসে এটা কোথায় থেকে জানুয়ারি মাসের কেস এখনো হয়েছে না ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ৩-১-২০২২ অর্থাৎ ২০২২ জানুয়ারি মাসের কেস এটা এটা এখনো কোনো রিপোর্ট নাই কবে দেবো এটা সুধা সিং অ্যাপ্লিকেশন করছে ২০২২ জানুয়ারি মাসে
আর আপনারা টিম বানায় কিছু করে বারো পিসে আপনারা করছেন, আপনারা টিম বানাচ্ছেন, কিন্তু সে টিউশন জমা দিচ্ছে 3/1/2022 অর্থাৎ এক বছর 3 মাস পরে দিয়ে আপনারা এটার উপর অ্যাকশন নিচ্ছেন 9/1/23 তো এক বছর পরে সে কেন পাঁচ তালাম কাটলো, এতদিন কেন কাটলো? না তার যে চালানটা লাগবে সে তো নাও জানতে পারে, অনেক পাবলিক আছে ইউসেন তারা জানে না হাউ টু সলভ দ্য ম্যাটার, তারা নাও জানতে পারে আমি ইউসেন পারো আমি পাবলিক আমি জানি না চালান কাটতে গুলো কি লাগবে প্রসেস কি আপনার ডিমার্কেশনে আমি নাই জানতে পারি, এক বছর আপনারা কেন এটা এক বছরের মধ্যে কি সে আন্তর্জাতিক যোগাযোগ করে নাই? এগুলি কতগুলি হয়েছে আপনার কাছে কোন রিপোর্ট আছে? অ্যাপ্লিকেশন যে পাবলিক যে দিতে আপনারা এটা তো আপনারা দিতেন সেই লাইব্রেরি ডাটা অ্যাপ্লিকেশন যারা দিচ্ছে তাদের অ্যাপ্লিকেশন ফাইল কোড এই ফাইলটা কোথায়? চালানের বিষয়টা কইবো কি আপনারা কেন বলেন নাই তখন? এটা কি তারা জানে না পাবলিক কিভাবে জানবো যে চালান লাগবে দিবার বিষয়ের জন্য? পাবলিক যদি দিবার বিষয়ে যদি তার রিকোয়ারমেন্ট থাকে সে নিশ্চয়ই কেউ ফিল আপ করবো, আর তার তো দরকারই গুলি সরাসরি সে দিতেই পারে, এটা এতদিন যাবো পেন্ডিং কেন গুলি? এদিকে আরো আছে ডিমার্কেশন কিছু নভেম্বর মাসে ডিসেম্বর মাসে সবিতা দাস শীত এটা কে? এতদিন যাবো নভেম্বর মাস, এখন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস কমপ্লিটের মধ্যে এখনো 5 মাসে যদি আপনারা এই ফাইল কমপ্লিট না করেন তবে করবে? আপনার যদি সব ফাইল আপনাদের কাছে পেন্ডিং নাই
আর কোথাও আছে অ্যাপ্লিকেশন? 30-12 ডিসেম্বরে চার দশ পাঁচ পাঁচ এগুলো যদি আপনারা পেন্ডিং রাখেন এটার জন্য স্পেশালি একদম ইয়ে করেন আপনারা, ওরা এটাতে কি অ্যাকশন দেওয়া যায় কি ম্যাটার আছে ইমিডিয়েটলি করে শেষ করে দেয়। ঠিক আছে না? তাহলে আপনারা তহসিলদারে এটা কনফিডেন্স করেন যে তাদের চালানের জন্য কি বাকি আছে বা চালানের জন্য আমরা ফার্দার অ্যাকশন নিতে পারছি না। ঠিক না? তো এটা তো চালানেই থাকবো এতদিন যাবে। প্রত্যেক দিন কিন্তু আমাদেরকে পাবলিক মানে এই যন্ত্রণা করে অফিসে জমা দিচ্ছি কিংবা বিশ্বমন্ডলরা এনজিও করছি বেশি বিক্রিতে করছি প্রধানদের করছি মেম্বারদের করছি এই সারাক্ষণ শুনছে না। তো নিশ্চয়ই এটার জন্য একটা নির্দিষ্ট ইয়ে থাকা উচিত। আজকে যদি কয়টা কাজ করছেন আপনি এটার উপরে ম্যাডাম আজকের দিনে কয়টা করছেন এটার উপরে কাজ? হ্যাঁ আজকে আজকের দিনে কয়টা দিন কাজ করছেন? কতগুলি আছে চালান দিচ্ছে না সবগুলি বার করেন লিস্ট রেডি করেন ডিসিএম ড্রাইভের কাছে দেন, প্রয়োজনে তারা আমাদের কাছে কমিউনিকেট করবো আমরা আমাদের বিষয় লাগাইয়া তাদেরকে খবর দিয়ে দেবো। বুঝতে পারলাম না? পেন্ডিং রাখতে পারতেন এক প্রকার এই ফাইলগুলি বিষয়ে এতগুলি পেন্ডিং আর এটা দিন
আরেকটা জিনিস বাকি যে তারা প্রথমে দেখুন মহকুমা প্রশাসকের অফিস এটা একটা গুরুত্বপূর্ণ অফিস সমস্ত জনসাধারণের এত বেশি গুরুত্বপূর্ণ যে প্রত্যেক দিন এই অফিস থেকে মানুষ বেনিফিট পেতে পারে তার জন্য অনেক ব্যবস্থা রয়েছে। আমার কাছে এমন প্রচুর লোক যায়, যেমন ধরুন অনেকের ডিমার্কেট ইস্যু, তার ডিমার্কেশন প্রয়োজন, অনেকের আছে পিআরটিসি সার্টিফিকেট দরকার, অনেকের কাস্ট সার্টিফিকেট দরকার, কেউ কেউ ইনকাম সার্টিফিকেটের জন্য আসে, কারো কারো মনে করুন জমি সংক্রান্ত ইস্যু আছে, একজনের কাছে বিভিন্ন ইস্যু যেগুলি এসডিও অফিস থেকে সবসময় মনিটারিং করা হয় বা এখান থেকে স্যাংশন দেওয়া হয়। তার বাইরেও পাবলিক রিলেটেড কোন ডিজাস্টার রিসেন্টলি অনেক ঝড় বিমান হয়েছে, তার জন্য অনেকে অ্যাপ্লিকেশন করেছে, কারো কারো ঘর দোয়ার ভেঙে বা কারো কারো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু আমাদের সরকার থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে অর্থ বরাদ্দের ব্যবস্থা আছে, সহযোগিতা করার ব্যবস্থা আছে, তো এই সমস্ত বিষয়গুলি পাবলিক সঠিকভাবে পাচ্ছে কিনা। অনেক অ্যাপ্লিকেশন আসে আমাদের কাছে, অনেক কমপ্লেনও আসে, যেমন ধরুন 2022 সালে 2021 সালে কেউ পিআরটিসি সার্টিফিকেট জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, তার এখন এটা হয়নি, কী কারণে হয়নি সেও জানে না, কোন জায়গাতে আটকে আছে সেটাও সে বলতে পারে না কী করে। কারোর মনে করুন কাস্ট সার্টিফিকেটের ইস্যু, সেটা নিয়ে অনেকের প্রবলেম, কারোর বার্থ সার্টিফিকেটের ইস্যু, অনেক ধরুন 6 মাস 8 মাস আগে বার্থ সার্টিফিকেট জন্য কাগজ দিয়েছে, দেখা যায় তার কোনো সলিউশন হয় না। সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু লোক হয়তো বা সে সঠিকভাবে সচেতন না, সে অনেক কিছু বুঝে না, যার কারণে কোনো না কোনো জায়গাতে ফাইলগুলি আটকে থাকে। এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখার জন্যই আজকে এসডিএম অফিসে এসেছি। এর বাইরেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, যার এই দপ্তরগুলি সম্পূর্ণ ওনার অধীন রয়েছে যেহেতু, এবং আমি ওনার ক্যাবিনেট কলিগ হিসাবে এটা আমার রেসপন্সিবিলিটি, এবং যেহেতু আমি মহকুমার একজন বাসিন্দা, উনি তো আর সবসময় আসতে পারবেন না, ওনার হয়ে আমরা ওনার প্রতিনিধি হিসাবে ওনাকে যেমন সাহায্য করার সাথে সাথে আমাদের এলাকার আমাদের মহকুমার সমস্ত জনগণ তাদের পরিষেবা সঠিকভাবে যেন পায় সেগুলিকে সুনিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আছে। এ কারণেই মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে। এই লক্ষ্যমাত্রা নিয়ে আজকে কুমারঘাট সাব ডিভিশন অফিসে এসেছি, এবং মূল উদ্দেশ্য এই সমস্ত কাজগুলি যেন কোনো জায়গাতে আটকে না যায়, পাবলিক যেন হয়রানি না হয়। ডিসিএম মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, বিভিন্ন সেকশনে কথা বলেছি, বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলি দেখেছি, কোনো কোনো জায়গাতে কিছুটা ঘাটতি আছে দেখেছি, কোনো কোনো জায়গাতে আবার ভালো কাজ হয়েছে এটাও দেখেছি। তো সব কিছু মিলিয়ে আমাদের মূল বক্তব্য হচ্ছে এসডিএম অফিসে এসে যেন কোনো পাবলিক হয়রানি না ফিল করে, কোনো মানুষ যেন কষ্ট না পায়, তাদের মানে দৈনন্দিনে প্রয়োজনে যে সমস্ত বিষয়গুলির জন্য তারা আসে সেই ক্ষেত্রে যেন কোনো বাধার সম্মুখীন তারা না হয়, এই কারণেই এখানে আসা। এবং এসে যেটা দেখলাম অনেক ক্ষেত্রে ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকটা ঘাটতি আছে। ডিসিএম মহোদয় আমার সাথে ছিলেন, এসডিএমের সাথেও আমি কথা বলবো, যেগুলি মানে প্রবলেমেটিক রয়েছে এগুলির জন্য ইমিডিয়েটলি সলিউশন করা হয়। বিশেষ করে আমাদের এই মহকুমার একটা মেজর সমস্যা, নট অনলি ইন আওয়ার সাব ডিভিশন, এটা পুরো রাজ্যেরই একটা বড় সমস্যা, ল্যান্ড রিলেটেড ইস্যু একটা খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে একজনের জমির সাথে আরেকজনের জমি সংক্রান্ত কোনো সমস্যা, হয়তো কেউ অবৈধভাবে দখল করেছে তার জন্য ডিমার্কেশনের প্রয়োজন, হয়তো কেউ জমি বিক্রি করেছে তার নামে কোথাও ভুল আছে, হয়তো বা খতিয়ান নাম্বার ডাক নাম্বারে কিছু অর্থাৎ কিছু না কিছু প্রবলেম বা এরর দেখা যায় যেগুলি নিয়ে পাবলিক সবসময় আসে। তো এগুলি যেন খুব দ্রুত গতিতে সেই কাজগুলি হয়, ফাইলগুলি যেন পেন্ডিং না থাকে, তার জন্যই অফিসে আসা
তাদেরকে উৎসাহিত করা, তাদের সাথে কথা বলা, আর আমাদের আশা মানে আমরা ফিজিক্যালি দেখতে পারি যে কোন জায়গাটা আসলে কি প্রবলেম আছে। পাবলিক আমাদের কাছে আসে প্রত্যেকদিন, তারা একরকমের বক্তব্য বলে। আমরা যখন আবার টেলিফোনে কনসার্ন অফিসারদের সাথে কথা বলি, তারাও অন্যরকমের কথা বলে। তো দুইটার মধ্যে যেন গ্যাপ না থাকে, এই জন্যই ফিজিক্যালি ভিজিট করা এবং যে প্রবলেমগুলি আছে কনসার্ন অফিসারদের সাথে বসে সেগুলি যেন সমাধান করা যায়। পাশাপাশি অনেক সরকারি কর্মচারী আছে যারা টাইমলি অফিসে আসে না, কেউ আবার আসলেও নিজের মতো করে যায়, এগুলিকেও যেন বন্ধ করা যায়। এই জন্যই সারপ্রাইজ ভিজিটের প্রয়োজন আছে আমি মনে করি, এবং আমি মনে করি কুমারঘাট মহকুমা রিসেন্টলি অনেক ভালো পজিশনে চলছে, এবং আমি অত্যন্ত খুশি আজ যে কুমারঘাট সাব ডিভিশন অফিসে এসে যাদের অফিসে থাকার কথা এখনো তারা অফিসে আছেন, দুই চারজন যারা নেই তারা প্রপার ওয়েতে এবং ছুটি নিয়ে তারা বাড়িতে গেছেন। তো এটার জন্য আমি সত্যি কুমারঘাট মহকুমা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই, এবং এইরকমেরই আমরা কর্মসংস্কৃতি চাইছি। কারণ সরকারি কর্মচারী, সরকার তাদেরকে বেতন ভাতা দিচ্ছে, বেনিফিট দিচ্ছে, বিনিময়ে তাদের মাধ্যমে যেন পাবলিক বেনিফিট পায় এটাকে সুনিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যমাত্রা নিয়ে এখানে আসা, মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার স্বপ্ন পূরণ করা, এটাই আমাদের মূল লক্ষ্য।